আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো এখানে ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমার প্রথমে লাগছে একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুটাকে আমি প্রথমে চিকন করে এভাবে কেটে নিয়েছি, অনেকে এর থেকে একটু মোটা সাইজের করে কেটে দেয়। তো আমার মনে হয় ছোট মাছের চচ্চড়ির জন্য এইরকম করে চিকন করে আলু কেটে দেওয়াটাই বেশি ভালো মনে হয়, তাই আমি এইভাবেই আলুটা কেটে নিয়েছি। আর আমার লাগছে ছোট মাছ। ছোট মাছটা এটা ফ্রেশ একটা নদীর মাছ, সকালবেলায় বাজার থেকে নিয়ে আসছে আমার। তো আমি এখানে মাছটাকে কেটে নিয়েছি, আলুটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মরিচ কুচি। আর এখানে আমি আমার মনে হয় যে ছোট মাছের চচ্চড়ি করার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগে, তো আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি। টমেটো পালি কয়েকটা, আর নিয়েছি জিরে পেস্ট। তো অনেকে আবার ছোট মাছের চচ্চড়িটা শুধু পেঁয়াজ দিয়েই করে, তো আমার মনে হয় যে একটু আলু দিয়ে করলে একটু বেশি ভালো মনে হয়, খাইতেও বেশ ভালো লাগে। তো আমি আলুটাকে এখানে ফার্স্টে নিয়ে নিচ্ছি, একটু হালকা ভেজে নিয়েছি আলুটা। তো এটা আমার একটু অন্যরকম মজা হবে মনে হচ্ছে, আমার কাছে মনে হয়। তো আমি দিয়ে দিচ্ছি মরিচ, একটু মরিচ বেশি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এই মাছের চচ্চড়িটা শুধু পেঁয়াজ দিয়ে করে খাইলে অনেক ভালো লাগে, আপনারা চাইলে আলুটা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিব এখানে জিরা পেস্ট। তো আমি এখানে এখন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে নিয়েছি, এটাকে এখন মিক্সড করে নেব। দিয়ে দিব তেল পরিমাণ মতো, তেলটা একটু ছোট মাছ ভাজিতে একটু বেশি দিতে হয়, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো মাখিয়ে নিচ্ছি। আমি আলুগুলো একটু হালকা ভেজে নিয়েছি, কারণ হালকা ভেজে নিলে চচ্চড়িটার টেস্ট একটু ভালো হয়। তো দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো, দেখেন ছোট মাছগুলো কতটা ফ্রেশ। তো মাখিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। আর ছোট মাছটা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা মাছ, খুব পুষ্টিকর একটা মাছ। দেখেন মাছ, এই মাছটাকে আমি আসলে চিনি না, এই মাছটার কী নাম। এই মাছের শুটকিও আমি অনেক খাইছি, এটা নদীর একটা মাছ, আপনারাও নিশ্চয়ই অনেকেই খাইছেন এই মাছটা, তো চিনতে পারবেন। কে কী নামে চিনেন আমাকে কমেন্ট করে জানিয়েন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন চুলাই দেব রান্নার জন্য। তো এখানে আমি চুলাই দিয়ে দিয়েছি, দেখেন রান্না হচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে। একটু হয়ে যাওয়ার পর আমরা এর ভিতরে টমেটো অ্যাড করব। তো টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর একটু চাইলে আপনারা ঢেকেও দিতে পারেন। তো ছোট মাছ যেহেতু, আর টমেটোটা একটু পাতলা করে কাটা, তো আমি এখানে ঢাকার প্রয়োজন মনে করছি না। তো দিয়ে দিচ্ছি লবণ। এরপর যে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন, আর আমি একটু পরে এটাকে নামিয়ে ফেলবো, হয়ে গেছে প্রায়। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, এটাকে আর একটু নেড়ে দিব। খুব সহজ একটা রেসিপি আর খেতেও অনেক মজার, ছোট মাছ সবারই অনেক পছন্দ। তো দেখেন মাছটা হয়ে আসছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো দেখেন আমার ছোট মাছের চচ্চড়িটা করা শেষ। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার এই রান্নার একটা আলাদা প্রসেস আছে, সেটা হচ্ছে আলুটাকে আমি প্রথমে হালকা ভেজে নিয়েছি। তো আপনারা এভাবে কোনো একদিন চাইলে খেয়ে নিতে পারেন ছোট মাছের চচ্চড়িটা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।